শর্ত হলো যে কোনো কার্বনিল যৌগকে বা অ্যালডিহাইড বা কিটোনকে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করে হাইড্রোকার্বন পাওয়া যায়। এই বিক্রিয়াকে ক্লেমেনশন রিডাকশন বিক্রিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ এই বিক্রিয়ার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো আমাদেরকে একটু জানা দরকার যে কিটোনমূলক আর মিথিলিনমূলকটা কি। দেখো কার্বনিল, তাই না, বলেছিলাম আমরা কার্বনিলমূলক। তো এই যে কিটোনমূলকটাকে আমরা গাঠনিক সংকেতে লিখতে পারি দ্বিযুজি এই কার্বনিল মূলকটা, আর মিথিলিন মূলকটা কি শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল এই দুইয়ের মধ্যে একটা সম্পর্ক। এটা কি সম্পর্ক? এই কিটোন মূলকটা, এই কার্বনিক মূলকটা এই জিঙ্ক অ্যামালগাম এর উপস্থিতিতে সে বিজারিত হবে, সে বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে। এই বিক্রিয়াকে ক্লেমেনশন রিডাকশন বা ক্লেমেনশন বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ যে কোনো কার্বনিল যৌগকে ক্লেমেনশন বিজারণ বিজারক জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি তীব্র এবং শক্তিশালী বিজারক, যার মাধ্যমে এই কিটোন মূলকটা সরাসরি মিথিলিন মূলকে রূপান্তরিত হয়, তা হলো ক্লেমেনশন বিজারণ। সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে সান ইজি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার আলম, সহকারী অধ্যাপক রসায়নবিদ্যা। এবার দেখো এই কার্বনিল মূলকটা, এই কার্বনিল মূলক আমার থেকে জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক দ্বারা বিজারিত করলে, বিজারিত করলে মিথিলিন মূলকে কনভার্ট হয় এবং সাথে একমূল পানি পাওয়া যায়। বিক্রিয়াটি আমরা লক্ষ্য করেছি কীভাবে, দেখো বিক্রিয়াটি ঘটে। জিঙ্ক প্লাস মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় কী হবে, জিঙ্ক ক্লোরাইড, তারপর কি মার্কারি জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন দ্বারা আমার অ্যালডিহাইড বা কিটোন মূলক কী হবে, বিজারিত হবে এবং সমকার্বন বিশিষ্ট অ্যালকেনে রূপান্তরিত হবে। সমকার্বন বিশিষ্ট যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন হবে, তত কার্বন বিশিষ্ট একই কার্বন বিশিষ্ট অ্যালকেনে রূপান্তরিত হবে, হাইড্রোকার্বনে রূপান্তরিত হবে। এবার দেখো তাহলে উদাহরণটা, ইথানল দুই কার্বন বিশিষ্ট, CH3CHO। এই CHO আমার কিন্তু CHOর মধ্যে কী আছে, কিটোন মূলক আছে। দেখো CHO কীভাবে কিটোন মূলকটা আছে, CHO তার যে গাঠনিক সংকেত দেখাই, এই কিটোন মূলকটা সরাসরি কী হবে, CH2 মূলকে রূপান্তরিত হবে। তাহলে আমার কী আসবে এখানে, সমকার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। তাহলে CHO কী হবে, CH3, তাহলে আমার CH2 সাথে আছে H, তাহলে CH3। ইথানল থেকে ইথেন হাইড্রোকার্বন আমরা অ্যালকেন রূপান্তরিত করছি, সাথে একমূল পানি। এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমার পানি পাওয়া যাবে। এখন এই বিক্রিয়াতে ফর্মালডিহাইড HCHO, এই বিক্রিয়াতে HCHO এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, দেখো HCHO। এটা যদি আমরা একটু ভেঙ্গে সহজভাবে লিখতে চাই তাহলে আসবে কি, এবার যদি আমি কী করি জিঙ্ক অ্যামালগাম দ্বারা কী করি ক্লেমেনশন বিজারণ দ্বারা বিজারিত করি, তাহলে এই কিটোন মূলকটা আমার কী হবে, মিথিলিন মূলকে রূপান্তরিত হবে, হলো দুই পাশে দুইটা হাইড্রোজেন, তাহলে কী হবে মিথেন। তাহলে আমরা কী পাইতে পারি, দেখো মিথেন প্লাস পানি। একইভাবে এই বেঞ্জালডিহাইডকে যদি আমি কী করি জায়মান হাইড্রোজেন দ্বারা এই ক্লেমেনশন বিজারণের উপস্থিতি তীব্র এবং শক্তিশালী প্রসিদ্ধ একটা বিজারক, এই বিজারকের উপস্থিতিতে অ্যালডিহাইড মূলকটা সরাসরি কী হবে, টোলিন রূপান্তরিত হয়ে গেছে প্লাস পানি। কারণ কি CHO, তাহলে কী হবে CO টা হবে CH
টু আর সাথে থাকবে কি এইচ সি এস থ্রি প্লাস টলুইন। ডাইমিথাইল কিটুনকে যদি আমি একইভাবে ক্লিমেন্স বিজনন দ্বারা বিচারিত করি তাহলে কি পাওয়া যাবে, এই কিটুন মূলকটা দেখো, এই কিটুন মূলকটা সরাসরি ডাইমিথাইল কিটুনকে যদি আমি কি করি জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে গারোয়েচিলের সাথে যে আমার পাওয়া গেছিল প্রত্যাশিত জায়মান হাইড্রোজেন, এই জায়মান হাইড্রোজেন এই কিটুনকে বিজারিত করে মিথিলিন মূলকে রূপান্তরিত করেছে। দেখো প্লাস পানি সমকার্বন বিশিষ্ট অ্যালকেন, ডাইমিথাইল কিটুন এক কার্বন দুই কার্বন তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন, মিথেন ইথেন প্রোপেন। তাহলে বোঝা গেল যে কোনো অ্যালডিহাইড বা কিটুনকে সে কী করতে পারে, কনভার্ট করে মিথিলিন মূলকে নিয়ে আসতে পারে। এবার একটা ব্যতিক্রম আছে এখানে দেখো, সেই ব্যতিক্রমটা কি, এই যে এ যৌগটা, এই যৌগটা একটা কি কিটুনমূলক যুক্ত একটা অ্যালডিহাইডমূলক যুক্ত একটা যৌগ, এই যৌগতে কিন্তু আমার দেখো আরেকটা মূলক রয়েছে ওএইচ হাইড্রোক্সিল মূলক রয়েছে। এই হাইড্রোক্সিল মূলক থাকার কারণে এই যৌগটি কি ক্লেমেন্সেন বিজারণ বিক্রিয়া প্রদর্শন করবে, এটা অনেক সময় কিন্তু তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে। তাহলে তোমরা বলবো অবশ্যই না, কারণ এই ওএইচ মূলকটা এইচসিএল দ্বারা এই ক্লেমেন্সেন বিজারণ বিক্রিয়ার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সে প্রভাবিত হয়ে অ্যালকেন তৈরি না হয়ে সে অ্যালকিন তৈরি হয়ে যায়, এই জন্য এই বিক্রিয়াটা সে কী করবে না, ক্লেমেন্সেন বিক্রিয়া প্রদর্শন করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, সে আগেন।